হাই বিশ্বজিৎ, সবাই কেমন আছেন? আমি বুঝতে পারছি থাম্বনেল দেখে যারা ক্লিক করছেন তারা ভাবছেন যে বিষয়টা কি, এবং বিষয়টা খুবই সেন্সিটিভ। আমি নিজেও মানছি যে টপিক আমি সিলেক্ট করেছি বা যে টপিক নিয়ে আজকে আমি সকলের সামনে তুলে ধরতে চলেছি আজকের বিষয়টা, যে রানী রাসমণি শ্রীরামকৃষ্ণের ঘরে যৌনকর্মী বা বারবনিতা পাঠিয়েছিলেন। দেখুন, রামকৃষ্ণ সাহিত্যের বিভিন্ন লেখকের লেখা থেকে আমরা জানতে পারি যে শ্রীরামকৃষ্ণ দেশ থেকে ফেরার পরে রানী রাসমণি নাকি তার ঘরে যৌনকর্মী বা বারবনিতা পাঠিয়েছিলেন, এবং সেটাও নাকি রাতের অন্ধকারে দক্ষিণেশ্বরে। আসলে দেশ থেকে ফেরার পরে শ্রীরামকৃষ্ণ নিজের ভাবে উন্মাদ হয়ে গেছিলেন। তো রানী রাসমণি নাকি ভেবেছিলেন যে হয় অখণ্ড ব্রহ্মচর্য পালনের জন্য অথবা তার পুরুষাঙ্গের শিথিলতার জন্য নাকি শ্রীরামকৃষ্ণের এই ভাবে উন্মাদ হওয়ার অবস্থা, এবং সেই জন্য নাকি তিনি রামকৃষ্ণদেবের কামরূপকে পরীক্ষা করার জন্য বা কামের প্রতি তার আগ্রহ বা তীব্রতা কতটা সেটা পরীক্ষা করার জন্য একজন সুন্দরী বারবনিতা বা যৌনকর্মীকে রাতের অন্ধকারে শ্রীরামকৃষ্ণের ঘরে পাঠিয়েছিলেন। এবং সেই সুন্দরী বারবনিতাকে দেখে শ্রীরামকৃষ্ণ নাকি মামা বলে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেছিলেন। বিভিন্ন লেখকের লেখাতে আমরা এই উক্তিগুলো পেয়ে থাকি, কিন্তু এক্ষেত্রে আমার যথেষ্ট সন্দেহ আছে। দেখুন, লেখকরা নিশ্চয়ই কিছু না কিছু রিসার্চ করে লিখেছেন, যদিও এর পক্ষে এবং বিপক্ষে অনেক কিছুই রয়েছে। আমি কিছুটা বিপক্ষেই বলবো, কারণ এটা সাধারণত সম্ভবই না। এবং বিপক্ষে যারা রয়েছেন তাদের মধ্যে ধরুন অক্ষয় কুমার বড়াল, ডক্টর শিশুধর সামন্ত প্রমুখ মানুষজন এর বিপক্ষে কথা বলেছেন। আমি কয়েকটা বিষয় তুলে ধরি এক্ষেত্রে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সকলের জানা উচিত। লেখক অক্ষয় চৈতন্য, তার একটা গ্রন্থ আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সেই গ্রন্থটার নাম। সেখানে তিনি মথুরবাবু এবং রানী রাসমণিকে জড়িয়ে বলছেন যে রানী রাসমণিই নাকি ঠাকুরকে, মানে শ্রীরামকৃষ্ণকে প্রলোভন দেখানোর জন্য একজন সুন্দরী এবং সুসজ্জিতা বারবনিতা বা যৌনকর্মীকে রাতের অন্ধকারে শ্রীরামকৃষ্ণের ঘরে ঢুকিয়েছিলেন, এবং সেটাও নাকি যখন শ্রীরামকৃষ্ণ ছিলেন দক্ষিণেশ্বরের কুঠিবাড়িতে। দেখুন, এখানে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সময়কাল। সময়কাল হচ্ছে 1862 থেকে 1870, যেই সময়টা শ্রীরামকৃষ্ণ থাকতেন হচ্ছে হেস্টি সাহেবের কুঠিতে, থাকতেন হচ্ছে নিচের তলার একটা ঘরে যেখান থেকে গঙ্গার ঘাট খুবই কাছে ছিল। কুঠিবাড়িটা ছিল দোতলা। 1869 খ্রিস্টাব্দের শেষের দিকে ভাইপো রাম অক্ষয়ের মৃত্যুর এক বছর এবং কয়েক মাস পরে ঠাকুর দক্ষিণেশ্বরের বর্তমান ঘরে চলে আসেন, যেখানে আমরা গেলে দেখতে পাই যে শ্রীরামকৃষ্ণের ঘরটি রয়েছে। সেটা সম্ভবত 1871 খ্রিস্টাব্দে মথুরবাবুর মৃত্যুর কয়েক মাস আগের ঘটনা। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রানী রাসমণি এবং তার যে চার কন্যা সন্তান ছিলেন তারা কিন্তু দক্ষিণেশ্বরের এই কুঠিবাড়িতে, এই যে একতলার কুঠিবাড়ি, এখানে এসেই কিন্তু তারা থাকতেন। দোতলায় চিলেকোঠায় দুটো ঘর ছিল। চিলেকোঠার একটা ঘরে শ্রীরামকৃষ্ণের মা চন্দ্রমণি দেবী 1863 কি 1864 এই সময় থেকে, এবং অক্ষয় আরেকটা ঘরে 1865 কি 1866 এই সময় থেকে ওখানে থাকা শুরু করে। নিচের পশ্চিম দিকের একটা ঘরে থাকতে হচ্ছে শ্রীরামকৃষ্ণ এবং হৃদয়। সুতরাং রানী রাসমণি এবং তার মেয়েরা কুঠিবাড়ির নিচের তলার ঘরে এসে থাকতেন মাঝে মধ্যে, এবং সেই ঘরে একজন রমণী যিনি একজন যৌনকর্মী বা বারবনিতা তাকে ঠাকুরের ঘরে প্রবেশ করাবেন স্বয়ং রানী রাসমণি। এটা কী করে সম্ভব? এটা কি আদৌ সম্ভব? কোনো সাধারণ মানুষ যার সাধারণ বিচার ক্ষমতা রয়েছে, যার সাধারণ যুক্তিতর্কের বিচার ক্ষমতা রয়েছে, সে কখনো এটা বিশ্বাস করবে? আমি জানি না লেখক অক্ষয় চৈতন্য এবং দুর্গাবধ মিত্র কীভাবে এই কথাগুলো বললেন। অক্ষয় চৈতন্য বলেছিলেন যে রানী রাসমণি দুজন যৌনকর্মীকে ঠাকুরের ঘরে পাঠিয়েছিলেন। আবার দুর্গাবধ মিত্র বলছেন রানী রাসমণি নাকি একজন সুন্দরী বারবনিতা বা যৌনকর্মীকে শ্রীরামকৃষ্ণের ঘরে পাঠিয়েছিলেন। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কারোর কথার মধ্যে কোনো মিল নেই, যে যেমনভাবে পেরেছে গল্পটাকে সাজিয়েছে রানী রাসমণি এবং ঠাকুরকে ছোট করার একটা চেষ্টা, বরঞ্চ বলা যায় এখানে রানী রাসমণিকে ছোট করার একটা বিশাল বড় চেষ্টা তারা করেছেন, এবং অবশ্যই তাদের এই কুরুচিকর প্রসঙ্গে তারা সফল হননি বোঝাই যাচ্ছে। কারণ যে সময়কার আমরা কথা বলছি সেই সময়ে প্রথমবারের তো রানী রাসমণির সাথে শ্রীরামকৃষ্ণের দেখা হয়েছিল, কিন্তু দ্বিতীয়বার শ্রীরামকৃষ্ণের সাথে রানী রাসমণির দেখা হয়নি। কারণ রামকৃষ্ণদেব যখন ফিরে এলেন কামারপুকুর থেকে, আসার পরে রানী রাসমণি সেই সময় অলরেডি মৃত্যু হয়েছে, তার আগে থেকে তিনি মৃত্যুসজ্জায় ছিলেন, ফলে দক্ষিণেশ্বরের বাড়ি থেকে উনি চলে গেছিলেন হচ্ছে কালীঘাটের বাড়িতে, যে কালীঘাটের বাড়িতে তিনি মারা গেছিলেন রানী রাসমণি, সেই বাড়ির ভিডিও আমরা অলরেডি দেখিয়েছি। তো সেইখানে রানী রাসমণি মৃত্যু হয়েছিল। তো এটা কী করে সম্ভব যে একজন মানুষের পক্ষে যিনি মারা গেছেন তিনি দ্বিতীয়বার বেঁচে উঠে শ্রীরামকৃষ্ণের সাথে দেখা করেছেন এবং দেখা করে এত কিছু ঘটনা ঘটিয়েছেন?
সুতরাং এটা কখনোই সম্ভব না। দেখুন, আমি অমৃত কুমার নন্দী, প্রবীর জানা, গৌতম বাগচির সম্পাদনায় লেখা বই, ইভেন সব থেকে বড় কথা ডক্টর শিশুতোষ সামন্ত, এই চার পাঁচজনের বই আমি পড়েছি এবং পড়ে আমি কিন্তু এই তথ্যটাই পেয়েছি। অক্ষয় চৈতন্য বা দুর্গাবোধ মিত্র রানী রাসমণিকে নিয়ে যে কুৎসা রটিয়েছেন যে রানী রাসমণি শ্রীরামকৃষ্ণের ঘরে যৌনকর্মী পাঠিয়েছিলেন তার কামরূপকে, তার কামের পরিস্থিতি কী সেটাকে যাচাই করার জন্য, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। আমি কিন্তু কোথাও এর কোনো প্রমাণ পাচ্ছি না এবং এই ঘটনাটা যে সম্পূর্ণ ভুয়ো এবং রানী রাসমণির বিরুদ্ধে মিথ্যাচার প্রচারের জন্যই এইটা লেখা হয়েছে এবং তা বহুদিন ধরে চলে আসছে বিভিন্ন বইতে, সেটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। বিকজ এটা আর এখন রিলেভেন্ট নয়, এটা কোনো প্রসঙ্গই হতে পারে না, এটা অসম্ভব। তো আমার মনে হয় ঘটনাটা অনেকের জানা আছে, তবুও আমি জানালাম, যাদের জানা নেই তাদের জানা উচিত বলে মনে হয়, তাই আমি জানালাম। রানী রাসমণি আমাদের কাছে একজন প্রতিবাদী সত্তা, একজন নারী, মহান নারী, মহীয়সী নারী। তো তাকে ঘিরে যে এই ধরনের কুৎসা রটেছে বা এই ধরনের কিছু ঘটনা বা গল্প প্রচলিত আছে সেটা অনেকেরই জানা উচিত বলে আমার মনে হয় এবং আজকের ভিডিও সেটারই প্রতিফলন। এ বিষয়ে সকলের মতামত আমি জানতে চাইছি, বিশেষ করে কমেন্ট বক্সে লিখে জানালে খুব ভালো হয়। ভিডিওটা কেমন লাগলো, আমার এই ছোট্ট পরিবেশনা সকলের কেমন লাগলো, আমি কি বিষয়টা সকলের সামনে সঠিকভাবে তুলে ধরতে পারলাম কি না, সে নিয়ে একটু মন্তব্য করবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। যারা প্রথমবার তারা চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমাদের চ্যানেলে এরকম অনেক অজানা তথ্য আমরা পরিবেশন করে থাকি সাধারণ মানুষের উদ্দেশ্যে, যাতে মানুষ জানতে পারে, শিখতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকুন।